صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وفي مقام آخر قال الله عز وجل وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الصادق المصدوق صلى الله عليه وعلى آله وأصحابه وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مقدم تھا سبھی پر خلق میں وہ ذات نورانی ظہور نور
ذات ذات يزداني اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا خريفي بعد سے جب گر گئی پر کو بولے عالم ربیع بعد سے بار دیگر تازہ ہوا عالم اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী মন্দির খোলা পূর্ব বাড়ি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নেহায়াত কাবিলে ইহতারাম ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আইম্মায়ে মাসাজিদ শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার প্রিয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম আল্লাহ পাকের শাহনশাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক মেহরবানি করে আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকে মুবারক মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত তত্ত্ববহুল সারগর্ব আলোচনা পেশ করেছেন আরো অনেক ওলামায়ে কেরামের বয়ান আমরা শুনলাম মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু আলোচনা আমরা শুনব আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক যেন দান করেন সবাই বলি আমিন হাজিরিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার শরীয়ত সিদ্ধান্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটা কেমন এটা ভালো না খারাপ গ্রহণযোগ্য না বর্জনীয় এই প্রসঙ্গে অনেক আলোচনা আমরা শুনেছি আমি ওই দিকে আর যাব না একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে হাকিমুল উম্মত নামে পরিচিত আশরাফ আলী থানভী সাহেব তিনি আকাবিরিনে দেওবন্দের অন্যতম একজন আলিম ছিলেন সেই জামানের তার যুগের বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি ছিলেন থানভী সাহেব তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লিখেছেন যে বৎসরের যে বারো মাস বারো মাসের মধ্যে এগারো মাস
ইসলামি শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে আমি খুতবা দিয়ে থাকি বক্তব্য দিয়ে থাকি আমার যতটুকু যতগুলো মাহফিল থাকে প্রত্যেকটা মাহফিলে বাকি 11 মাস শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল এই প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আমার আলোচনা থাকে রবিউল আউয়াল মাস যখনই আসে এই একটা মাস পুরাটা মাস আমি যত জায়গায় যতটা মাহফিলে বক্তব্য দেই প্রত্যেকটা মাহফিলের বিষয়বস্তু মিলাদুন নবী সুবহানাল্লাহ তানবী সাহেব বলছেন যে রবিউল আউয়াল মাসে অন্য কোন বিষয় আমি আলোচনা করি না আমার অভ্যাস আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত আলোচনা করা পুরাটা মাস আমি মিলাদুন নবীর আলোচনা করে থাকি সুবহানাল্লাহ হাজরিন হাকিমুল উম্মত হিসেবে যাকে মূল্যায়ন করা হয় সেই থানবী সাহেব রবিউল আউয়াল মাস পুরাটাই মিলাদুন নবীর আলোচনা করে থাকেন আর আজকালকার যুগে আমার মতো ছোটখাটো মৌলবীরা ফতোয়াবাজি করতে করতে মুখে ফেনা তুলে তুলে ছাড়ছেন যে এই মিলাদ মিলাদুন নবী কোনো কিতাবে নাই কোথাও নাই জায়েজ নাই পেদা থাবি দাবি মনে মনে তাদের ফতোয়াবাদী শুনে বলি হাই হাই রে থানবী সাহেবের যুগে এই লোকটার জন্ম নেওয়া উচিত ছিল তাহলে এই লোক থানবী সাহেবকে একটু সংশোধন করে দিতে পারত হাজিরিনে কেরাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু রবিউল আউয়াল মাসেই যে পালন করতে হবে তা নয় বছরের 12 মাস যখন ইচ্ছা তখন নবীর উম্মত মিলাদুন নবী উদযাপন করতে পারেন দলিল কোথায় বেশি দূরে যাওয়ার দরকার নাই যে নবীর মিলাদ সেই নবী হচ্ছেন দলিল সুবহানাল্লাহ মশহুর সহিহ সনদের হাদিস বুখারী শরীফেও আছে বিভিন্ন কিতাবের মধ্যে আছে এবং খুবই প্রসিদ্ধ একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন উলামায়ে কেরাম এই হাদিস আলোচনা করেন না অনেক আলোচনা শুনেছি আমরা আল্লাহর হাবিব প্রতি সোমবার দিন রোজা রাখতেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই সোমবার দিনের মধ্যে এমন কি আছে যে প্রতি সোমবার আপনি উদযাপন করেন আপনি রোজা রাখেন আল্লাহর নবী জবাব দিয়েছিলেন এখানে দুটি কারণ তিনি বর্ণনা করেছিলেন একটা কারণ নবীজি বলেন ফিহি বুলিতু এই সোমবার এই সেই দিন এটা হলো আমার জন্মবার আমি জন্মগ্রহণ করেছি সোমবার আমার জন্মের কথা স্মরণ করে ওই সোমবার দিনটা আমি উদযাপন করি সুবহানাল্লাহ এখন আপনাদের ক্ষেত্রে আমি আরজ করি সোমবার এটা কি শুধু রবিউল আউয়াল মাসেই আছে নাকি বছরের বাকি 11 মাসেও আছে প্রতি সোমবার দিনটা যদি আল্লাহর নবী তার জন্মদিন পালন করতে পারেন তার মানে মিলাদুন নবী উদযাপন করতে পারেন তাহলে এই সোমবার তো বছরের 12 মাসেই আছে সুতরাং নবীজি নিজে আমল করে উম্মতকে শিখিয়ে গেলেন যে উম্মত তোমরা যারা আমার মিলাদুন নবী উদযাপন করতে চাও আমার মিলাদ উদযাপন করতে চাও নির্দিষ্ট কোনো মাস দরকার নাই বছরের 12 মাসের যখন ইচ্ছা তখন তোমরা আমার মিলাদুন নবী উদযাপন করতে পারো হাজিরিনে কেরাম আসলে এই প্রসঙ্গে কথা বলার আমার উদ্দেশ্য না আমি অন্য একটা বিষয় আপনাদের সামনে সামান্য আলোচনা করতে চাই তো এখানে একটু কথা আরো যোগ করব নবীজি রোজা রেখেছেন মিলাদুন নবী পালন করতে গিয়ে কি করেছেন রোজা রেখেছেন বড় মজার বিষয় হলো কি জানেন যারা মিলাদুন নবীকে বেদাত বলে নাজায়েজ ফতোয়া দিয়ে থাকেন সেই লোকগুলো মিলাদুন নবী ওয়ালাদের উপর ইলজাম দিতে গিয়া বলেন যে নবীজি মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে আর বেদাতিরা মিলাদুন নবী পালন করেন বিরানি খাইয়া তারা বুঝাইতে চান যে নবীজির মিলাদুন নবী উদযাপনের সাথে বেদাতিদের মিলাদুন নবী উদযাপনের কোন মিল নেই এটা শোনার পরে আমি খুশি হইলাম যে যাক ভদ্রলোকেরা লাইনে আসতে শুরু করেছেন
লাইনে আসতে শুরু করেছেন এতদিন পর্যন্ত বলেছিলেন যে মিলাদুন্নবীর কোনো দলিল নাই তারাই আবার বলছেন নবী মিলাদুন্নবী পালন করেছেন এতটুকু তো ঠিকই হয়ে গেল নবী মিলাদুন্নবী পালন করেছেন এটা তো তারাই আবার বলছেন এখন আগে বলতেন কি মিলাদুন্নবীর দলিল নাই কোনো কিতাবে নাই এখন তারাই বলছেন যে নবী মিলাদুন্নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে এই এই প্রথম অংশটা তো ঠিক হইল নবী মিলাদুন্নবী পালন করেছেন তাহলে এতদিন পর্যন্ত যারা বলেছিল যে মিলাদ কোনো কিতাবে নাই মিলাদের দলিল নাই বোঝা গেল এখন তারা দলিল পাইছে মিলাদুন্নবী আছে এবং নবী যে মিলাদুন্নবী পালন করেছে তাহলে মিলাদুন্নবী পালন করা তাদের ফতোয়া অনুসারে সুন্নত নবী যা করেছেন উম্মত সেই আমল করা কি সুন্নত এটা তো ফুলতলী সাহেবের ফতোয়া না ওনারা নিজেরা বলতেছে যে নবী মিলাদুন্নবী পালন করেছে এখন থাকলো একটা অংশ নবী মিলাদুন্নবী পালন করলেন রোজা রাখার মাধ্যমে আর আমরা মিলাদুন্নবী পালন করতে গিয়া বিরানি পাকাইয়া পেট ভরে খাই নবীটার সাথে আমাদেরটা মিলে না আমরা যে রোজা রাখি না এমন নয় আমার মতো ব্যামল মানুষ হয়তো মিলাদুন্নবীর মাসে রোজা না রাখতে পারি খোঁজ নিয়া দেখেন নবীর আশিক উম্মতেরা অনেকেই রোজা রাখতেছেন অনেকেই রোজা রাখে এখন আমার মতো ব্যামল মানুষ ধরলাম আমি খাইয়া দাইয়াই মিলাদুন্নবী পালন করি যে আমার এই খাওয়াটা কি নাজাইজ হবে খাইয়া মিলাদুন্নবী পালন করা নাজাইজ হবে কি না প্রশ্ন এই প্রশ্নের জবাব নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই ইমামুল হাদিস হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন অনেক বছর আগে এই বিশ্বের যত মৌলবি সাহেব আছেন শাইখুল হাদিস বলেন মুহাদ্দিস সাহেব বলেন ইউনিভার্সিটিতে যারা হাদিস শাস্ত্রে উচ্চ ডিগ্রি লাভ করেন কওমি মাদ্রাসায় যারা উচ্চ ডিগ্রি লাভ করেন দর্শে নেজামিতে যারা হাদিস শাস্ত্রে উচ্চ ডিগ্রি লাভ করেন আলিয়া মাদ্রাসায় যারা হাদিস শাস্ত্রে উচ্চ ডিগ্রি লাভ করেন যে কোনো লাইনে ইলমে হাদিসের উচ্চ শিক্ষা পাইতে হলে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির লেখা দু একটা কিতাব অবশ্যই পড়তে হবে ইবনে হাজার আসকালানীকে বাদ দিয়া শাইখুল হাদিস গিরি দাবি করার কোন সুযোগ নাই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি মিলাদুন নবী সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা করার পর তিনি দলিল দিয়া প্রমাণ করেছেন যে মিলাদুন নবী পালন করা উদযাপন করা আমরে মুস্তাহসান এটা ভালো কাজ করলে সওয়াব আছে এবং এখানে তিনি একটা প্রশ্ন যোগ করেছেন যে দলিল কোথায় তিনি দলিল দিয়েছেন রাসূলুল্লাহর হাদিস আল্লাহর নবী যে সোমবার দিন রোজা রাখতেন এই হাদিসকে মিলাদুন নবীর একটা দলিল দিয়েছেন এই হাদিস দলিল দেওয়ার পরে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন এই হাদিসকে যদি মিলাদুন নবীর দলিল গ্রহণ করা হয় তাহলে প্রশ্ন দেখা দেয় যে রাসূলুল্লাহ তো মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে কেউ যদি রোজা না রাখে মানুষকে খাওয়াইয়া নিজে খাইয়া মিলাদুন নবী পালন করে এটা জায়েজ হবে কি হবে না প্রশ্ন তিনি এখানে উল্লেখ করার পর জবাব দিয়েছেন তিনি নিজে জবাব দিয়েছেন যে যেহেতু মিলাদুন নবী উদযাপন করা একটা আমরে মুস্তাহসান সহজ ভাষায় যেটাকে আমরা নফল বলে থাকি এটা করলে সওয়াব আছে না করলে কোনো অসুবিধা নাই আর নফল ইবাদত বন্দেগী বন্দার ইচ্ছার উপর নির্ভর করে যে যে পদ্ধতিতে এই ইবাদত করাটা তার জন্য সহজ হয় তিনি ওই পদ্ধতি গ্রহণ করতে পারেন তো মিলাদুন্নবী উদযাপন করা যেহেতু উদযাপনকারীর জন্য নফল সুতরাং তিনি যদি ইচ্ছা করেন রোজা রাখার মাধ্যমেও মিলাদুন্নবী পালন করতে পারবেন আর ইচ্ছা করলে তিনি খাইয়া দাইয়া মানুষকে খাওয়াইয়াও মিলাদুন্নবী পালন করতে পারবেন কোনো অসুবিধা জবাব এসে গেছে এখন আমি বুঝতে পারি না
যেই ভদ্রলোকেরা কিছুদিন বললেন মিলাদ মিলাদের দলিল কোনো কিতাবে নাই তারা আবার বলতেছেন যে নবী মিলাদুন্নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে আর বেদাতীরা পালন করে বিরানি খাইয়া আমার মনে মনে প্রশ্ন জাগে এই ভদ্রলোকেরা কি পড়াশোনা করে না কিতাব আদি যদি স্টাডি করতেন তাহলে উল্টাপাল্টা কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতেন না আজকে খাইয়া দাইয়া আর কোনো কাজ নাই যে বিষয়গুলোর ফয়সালা হয়ে গিয়েছে শত বছর আগে হাজার বছর আগে সেই বিষয়গুলো উত্থাপন করে মুমিন মুসলমানের মধ্যে রক্তারক্তির এই যে পায়তারা করতেছেন তারা রক্তমাপ সৃষ্টি করার পায়তারা করতেছেন এটা কার উদ্দেশ্যে মুসলমানের ঐক্য নষ্ট করার এই যে ষড়যন্ত্র তারা করে যাচ্ছেন কার উদ্দেশ্য হাসিল করার জন্য এই প্রশ্নটা আমরা প্রত্যেকেই প্রত্যেকের বিবেকের কাছে করি এবং প্রশ্নের জবাব আমরা একটু তালাশ করার চেষ্টা করি এই মুসলমান জাতি শান্তিতে থাকুক দুনিয়ার আল্লাহর দুশমন নবীর দুশমন যারা আছে এরা কখনো কামনা করে না এটা কখনো চায় না যে করে হোক মুসলমানের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিতে হবে কোন না কোনো বাহানায় এক এক যুগে এক এক রকম এক এক যুগে এক এক রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ষড়যন্ত্র করেছিল নবীর পরিবার নিয়ে সমালোচনা করার মাধ্যমে আল্লাহর হাবিব দুনিয়ার জিন্দেগি থেকে অবসর নেওয়ার পরে সাইয়্যিদরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হবেন তখন অস্থিরতা সৃষ্টি করার পায়তারা তারা করেছিল চেষ্টা করেছিল তারা যুক্তি দিয়েছিল আবু বকর মক্কা থেকে এসেছেন মদিনায় তিনি এখানে স্থায়ী বাসিন্দা না মুসলমানের খলিফা হওয়ার যোগ্যতা রাখে তারাই যারা মদিনার স্থায়ী বাসিন্দা এরা আরেকটা প্যানেল তৈরি করলো হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করলো তারা এরা কারা এরা সেই সমস্ত মানুষ যারা মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরি করে দিতে চায় মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় আরেকজন দাঁড়াইলো মাঝখান দিয়ে এরা আবু বকরের খেলাফত বিশ্বাস করে না হযরতে ওমরের খেলাফত বিশ্বাস করে না বলেছে না তারা অবৈধ খলিফা তারা অবৈধ খলিফা এই গেল ষড়যন্ত্র হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমানদের ইসলামের খলিফা তখন তারা নতুন নতুন করে ষড়যন্ত্র শুরু করলো হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ নিয়া মানুষের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তর্জে তিলাওয়াত এটা বন্ধ করে দেওয়ার জন্য যতগুলো কোরআন শরীফের কপি যেখানেই ছিল সব কিছু সবগুলো জমা করে জ্বালাইয়া একমাত্র সেই কোরআন শরীফের কপি যেটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করাইছিলেন এটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সংরক্ষিত ছিল ওই কপি এনে এর অনুকরণে কোরআন শরীফ লিপিবদ্ধ করার আদেশ জারি করলেন যে অন্য কোনো ভাষায় অন্য কোনো আঞ্চলিক ভাষায় কোরআন শরীফ সংকলন চলবে না কোরআন শরীফ সংকলিত হবে এই কপির অনুসারে যেই কপিটা হযরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করাইছিলেন এবং এই রাতেই এই কোরআন শরীফ তিলাওয়াত চলবে এখন এই কাজটা তিনি করলেন যারা মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরি করে দিতে চায় তারা এটাকে একটা ইস্যু বানাইল যা উসমান কি কাজ করলেন আল্লাহর কালাম পুড়িয়ে ফেললেন কোরআন জ্বালানোর অপরাধে তাকে অপরাধী সাব্যস্ত করে তার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো তারপর হযরত উসমানে গনির উপর আরো অনেক কিছু ছিল তাহবিল তসারুফের ঘটনাও আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে বাইতুল মালের সম্পদ তার আত্মীয় স্বজনের মধ্যে তিনি বন্টন করেছেন যেটা জনগণের সম্পদ তিনি দেখে দেখে নিজের আত্মীয় স্বজনদেরা তাদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন আউযুবিল্লাহ আরো অনেক সমালোচনা হাজিরিনে কেরাম গেল উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল 12 বছর
এরপরে সাইয়েদিনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই যুগে এসে নতুন ষড়যন্ত্র ওসমান হত্যার বিচার চাই ওসমান হত্যার বিচার চাই ওসমান হত্যার বিচার চাই এই দাবি নিয়ে আবার আন্দোলন গরম করার তারা পায়তারা শুরু করলো আমি বলতে চাই যে এই কথা ইতিহাসের এই ঘটনা আলোচনা করা আমার উদ্দেশ্য না এখান থেকে একটা থিম আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এটা হলো যে মুসলমানদের ইতিহাসে শুরু থেকে ইসলামের অগ্রযাত্রা কোনোভাবে তারা দমন বন্ধ করতে পারে নাই যত দিন যায় বিশ্বময় ইসলামের পতাকা ঝলমল করতে থাকে ইসলামের পতাকা পতপত করতে থাকে এদেরকে কোনোভাবে তো থামানো যায় না তাহলে এই ইসলামের অগ্রযাত্রা থামাইতে হলে মুসলমানের ঐক্য আগে নষ্ট করতে হবে আর এই মুসলমানের ঐক্য নষ্ট করার জন্যই যুগে 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 যেই যুগে যেটা সুযোগ করা যায় ইস্যু বানানো যায় ওইটাকেই ইস্যু বানাইয়া আল্লাহর দুশমন নবীর দুশমন ইসলামের দুশমনেরা ষড়যন্ত্রমূলকভাবে এই আন্দোলনগুলো ছড়ায় দিয়েছিল এই এই মন্ত্রগুলো ছড়ায় দিয়েছিল হাজরিন গেল সেই যুগ এরপরে আসলো শেষ পর্যন্ত কারবালার ঘটনার মতো মর্মান্তিক একটা ঘটনা ঘটলো এরপরে যত দিন যায় যুগে যুগে এক এক সময় এক এক ধরনের আন্দোলন এক সময় শুরু হলো যে এক আল্লাহ এক রসুল এক কোরআন এক আল্লাহ এক রসুল এক কোরআন ইসলামের মধ্যে মাজহাব আবার চারটা কেন চার মাজহাব চলবে না মাজহাব মানা যাবে না মাজহাব মানলেই শিরিক হয়ে যাবে এই শুরু হলো জনাব ইবনে তাইমিয়া সাহেব এই মতবাদ তিনি চাঙ্গা করতে শুরু করলেন ইবনে তাইমিয়া সাহেব এই মতবাদ চাঙ্গা করতে শুরু করলেন এবং তারই অনুসারীরা এই মতবাদ লালন করতে করতে এখনো পর্যন্ত একদল লোক আছে যারা দূরে সুরে মানুষকে যুক্তি দিয়া নানান কৌশল করে বোঝানোর চেষ্টা করে যে এক আল্লাহ এক রসুল এক কোরআন মুসলমানের মধ্যে চার মাঝহাব তৈরি করে তো দোলাদলির সৃষ্টি করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন চার মাঝহাবের মাধ্যমে মুসলমানের দোলাদলি করা হয় নাই বরং অসংখ্য অগণিত ভাগে মুসলমান বিভক্ত হওয়ার হাত থেকে অভিশাপ থেকে রক্ষা করা হয়েছে চারটা মাঝহাবের মাধ্যমে যদি চার মাঝহাব না থাকতো তাহলে যার যেমনি ইচ্ছা তেমনি কোরআনের ব্যাখ্যা করতো আর নতুন একটা মতবাদ তৈরি করতো গহরপুরে মতবাদ একটা দরগায় একটা ফুলতলিতে একটা কাদির বাজারে একটা এই জায়গায় একটা ওই জায়গায় একটা দেখা যাইতো যুগে যুগে লক্ষ 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 মতবাদ তৈরি হচ্ছে এই সব কিছুর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যে যেমনি ইচ্ছা তেমনি কোরআন হাদিসের ব্যাখ্যা করা যাবে না সুনিয়ন্ত্রিত নীতির ভিত্তিতে কোরআন হাদিস ব্যাখ্যা করতে হবে আর এই নীতি তাম দুনিয়ার মুসলমানেরা একমত যে চায় মাঝহাবের চায় ইমাম যে নীতির অনুসরণ করেছেন এগুলোই গ্রহণযোগ্য এর বাহিরে যাওয়ার কোনো পথ নাই এর বাহিরে যাওয়ার কোনো পথ নাই সুযোগ নাই হাজিরিনে কেরাম আবার এই যে লামাঝহাবীদের উৎপাত মাঝহাব মানা শিরিক টিরিক ফতোয়া দিয়া এরা উৎপাত করতেছে একদিকে আরেক দিকে মিলাদ কি আপনি আবার উৎপাত এই উৎপাত শুরু হয়েছিল অনেক আগে তখনকার যুগে মিলাদ কিয়ামের বিপক্ষে সারা দুনিয়ার মধ্যে একমাত্র একজন আলিম ছিলেন তার নাম ছিল তাজউদ্দিন ফাকিহানি এই তাজউদ্দিন ফাকিহানি একমাত্র ব্যক্তি যিনি মিলাদ কিয়ামের বিরোধিতা করেছিলেন এছাড়া তাম দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম এই কথার উপর একমত ছিলেন যে মিলাদ কিয়াম একটা ভালো কাজ করলে সওয়াব পাওয়া যায় করলে সওয়াব পাওয়া যায় সমস্ত দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যখন একমত হয়ে গেলেন তাজউদ্দিন ফাকিহানি সাহেব চুপ তিনি আর তার মতবাদ নিয়ে আগ বাড়লেন না তারপরে ভারত উপমহাদেশে আবার শুরু হলো মিলাদ কিয়াম নিয়া মিলাদ কিয়াম নিয়া দুষ্ট মানুষ তো সব যুগেই কিছু কিছু থাকে তো কিছু মানুষ আছে একটু নাচ গানের ব্যবস্থা করবে তখনকার যুগের মানুষ তো পরেজগার ছিলেন তো পরেজগার মানুষের সমাজে নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা বড় ভয়ঙ্কর বিষয় কেমনে কি করতে হয় দুষ্ট লোকগুলো তারা
একটা কৌশল অবলম্বন করলো যে আমরা এক কাজ করি, নাম দেই মিলাদ মাহফিল, নাম দেই মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল নাম দিয়ে অনুষ্ঠান আয়োজন করব, লোকজন জমা হবে, খাওয়া দাওয়া হবে, মিলাদের কাজ একসময় তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আসল কাজটা শুরু করে দেব। মিলাদ মাহফিল সাইনবোর্ড ব্যবহার করে মিলাদ মাহফিল তারা করতেন, করার পরেই তাদের আসল কাজ যেটা শুরু করতে দুষ্ট লোকেরা নাচ গানের ব্যবস্থা করত। এখন ওলামায়ে কেরামের একদল দেখলেন হায় হায় সর্বনাশ, এদিকে ভয়ঙ্কর অবস্থা, মিলাদ মাহফিলের নাম দিয়া নাচ গান হয় এটা তো চলতে দেওয়া যায়, এটা বন্ধ করতে হবে কিভাবে, যে মিলাদ কিয়ামের মাহফিলের উপর সওয়ার হয়েছে তো তারা, সুতরাং মিলাদ কিয়াম বন্ধ করে দিলে এটাও বন্ধ হয়ে যাবে। তারা ফতোয়া দিলেন মিলাদ কিয়াম নাজায়েজ, নাচ গান নাজায়েজ ফতোয়া দেওয়ার বদলা তারা মিলাদ কিয়াম নাজায়েজ, মিলাদ মাহফিল নাজায়েজ এই ফতোয়াটা দেওয়া শুরু করলেন। আরেকজন আলিম এদের বিরুদ্ধে গেলেন, তারা বললেন যে মিলাদ কিয়াম এতদিন পর্যন্ত ভালো কাজ হিসেবে আমরা করে আসতেছি, তো হঠাৎ করে এটাকে নাজায়েজ কেন বলেন? তারা বললেন যে দেখেন না মিলাদের নামে নাচ গান করে। এই ওলামায়ে কেরাম বললেন ঠিক আছে ভালো কথা, নাচ গান যদি হয় আপনারা নাচ গানের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনারা ফতোয়া দেন নাচ গান হারাম, নাচ গান হারাম ফতোয়া না দিয়া মূল মিলাদটাকেই আপনারা না যায় ফতোয়া দিচ্ছেন এটা কেমন কথা, এই ফতোয়া তো মানা যায় না। এখন মিলাদ কিয়াম নিয়ে তাদের মধ্যে হইল দুই দল, দুই দল হয়ে যাওয়ার পরে দুই দলের ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আমরা কামড়া কামড়ি করার করে কোনো লাভ নাই, আমাদের সকলের মুরব্বী আছেন, মুরব্বীর কাছে যাই, তিনি যেই ফয়সালা দিবেন আমরা এটাই মানব। দুই পক্ষ মিলে গেলেন তাদের মুরব্বীর কাছে, মুরব্বী তিনি বললেন তার কাছে মিলাদ কিয়ামের কথা বলার পর তিনি বললেন মশরফ ফকির কা ইয়ে হ্যায় কি মাইন মাহফিলে মিলাদ মে হাজির হতা হো বলকে বাইসে বরকাত সমঝ কর খুদ মুনাকিদ করতা হো আর কিয়াম মে বহুত লুৎফ ও লাজ্জত পাতা হো। সুবহানাল্লাহ, তিনি উভয় পক্ষের বক্তব্য শুনলেন, মিলাদ কিয়ামের পক্ষের এবং বিপক্ষের দুই পক্ষেরই বক্তব্য তিনি শুনলেন। শোনার পরে তিনি ফয়সালা দিচ্ছেন বাবারা মিলাদ কিয়ামের ব্যাপারে আমি অধমের মস্তক হলো এই যে মিলাদ মাহফিল যেখানে হয় আমি মাহফিলে হাজির হই, বরং আমি বিশ্বাস করি মিলাদ কিয়াম মিলাদ মাহফিলের মাধ্যমে বরকত নাজির হয়, বরকত হাসিলের আশায় আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি এবং মিলাদ শরীফের কিয়ামে যখন কিয়ামের মাধ্যমে নবীকে সালাম দেওয়া হয় কিয়াম করতে আমার বড় বেশি মজা লাগে। সুবহানাল্লাহ, ফয়সালা তো হয়ে গেছে, ফয়সালা দিলেন কে, যিনি ফয়সালা দিয়েছেন তিনি আকাবিরিনে দেওবন্দের মুর্শিদ, আকাবিরিনে দেওবন্দের মুর্শিদ, ফয়সালাটা তো হয়ে গেল, সমাধান হয়ে গেল, মারামারির দরকার নাই, সমাধান পেয়ে গেছি, মুরব্বী সমাধান দিয়ে দিয়েছেন। কি সমাধান পাইলাম? না যাই না যাই, ভালো কাজ না খারাপ কাজ, ভালো কাজ তিনি নিজেও করেন, তার বক্তব্যের মাধ্যমে মিলাদ কিয়ামের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। এখন আমার বুঝে আসে না, কোনোভাবে আমি হিসাব মিলাইতে পারি না যে ফয়সালা হয়ে গেছে যে বিষয়ে এই বিষয়টা নিয়ে নতুন করে আবার মাঠ গরম করা, যারা এটাকে না যায় ফতোয়া দেন কিতাবের মধ্যে নাই বলে এরা কার স্বার্থে এই কাজগুলো করতেছে? আজকে পঞ্চায়েতের মধ্যে মারামারি, মসজিদে মিলাদ হবে কি হবে না, একদল বলছেন মিলাদ হবে আর একদল বলতেছেন হবে না, একদল বলতেছেন কেন আমাদের মুরব্বীরা তো মসজিদে মিলাদ শরীফ করেছেন যে আমরা কেন করব না, আর একদল বলেছেন আগের মুরব্বীরা বুঝতেন না। নাউজুবিল্লাহ, হাজিরিনে কেরাম, যে আগের মুরব্বীরা বুঝতেন না, আগের ওলামায়ে কেরাম বুঝতেন না, এখন যারা নতুন করে ওলামায়ে কেরাম গজায় উঠেছেন এরা বেশি বুঝেন, তাহলে তো কোরআন শরীফের আয়াতটা বদলাইয়ে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়াস সাবিকুন ওয়াস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আগের যারা, আগের মানুষের ইমানের দূর ছিল বেশি, আগের মানুষের, আগের ওলামায়ে কেরামের ইলিমের জোর ছিল বেশি,
আগের ওলামায়ে কেরামের আকেল আকলের জোর ছিল বেশি যত দিন যাচ্ছে ইলম কমে যাচ্ছে মানুষের শুভ বুদ্ধি কমে যাচ্ছে বুদ্ধি কমে যাচ্ছে আমি এটা আমি বলবো না মানুষের শুভ বুদ্ধি কমে যাচ্ছে হাজিরিন এখন বলতেছে যে আগেরেরা বুঝতেন না আগেরেরা বুঝতেন এটাই নিয়ম এটা এটা এই ধরনের লোক না থাকলে তো কিয়ামত হবে না আল্লাহর নবী কিয়ামতের আলামতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন একটা একটা অংশ হলো কিয়ামতের আলামতের একটা আলামত ওয়ালআনা আখিরু হাদিহিল উম্মতে আউওয়ালাহা আল্লাহর নবী ارشاد করেছেন এই উম্মতের পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে এদেরকে বিশুদ্ধকার করবে এটা হলো কিয়ামতেরই একটা আলামত ঠিক এটা তো শুরু হয়ে গেছে তো বলতেছে আগের আলিম ওলামা বুঝতেন না আগের এরা বুঝতেন না আমি এই বিষয়টা আপনাদের সামনে আপনাদের বিবেকের সামনে উপস্থিত করে দিলাম যে সমাধান হয়ে গেছে যে বিষয়ে এই বিষয়টা নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি করে মাঠ গরম করা এবং মুসলমানদের মধ্যে মারামারি তৈরি করে দেওয়া কার স্বার্থে কার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আজকে মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি মিলাদ পালন করবেন না করবেন না নফল নামাজ অনেক নফল নামাজ আছে মুস্তাহসান করলে সব না করলে নাই আছে না কিছু নামাজ আসরের ফরজের আগে চার রাকাত সুন্নত এটা কি সবাই কি প্রত্যেকদিন পড়তে পারি যারা পড়ি না তাদের কি গুনাহ হবে হবে না কেন হবে না এটা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই এশার নামাজের আগে চার রাকাত সুন্নত আছে না আমরা সুযোগ পাইলে পড়ি অনেক সময় ব্যস্ততার কারণে পড়িও না যারা পড়ি না তাদের গুনাহ হবে এখন কেউ যদি বলে এশার ফরজের আগে কোন সুন্নত নাই এটা নাজায়েজ না পড়া এক জিনিস আর নাজায়েজ ফতোয়া দেওয়া আরেক জিনিস আপনি নফল কাজ করবেন না কোনো সমস্যা নাই আপনার ঘাড়ের উপর কেউ মই তুলে ধরবে না করবেন না নফল ইবাদত করা তো লাজিম না আপনি ইচ্ছা নাই করবেন না তো আপনি করবেন না ভালো কথা এটা নাজায়েজ ফতোয়া দিয়া সাধারণ মুসলমানকে এই ভালো কাজ থেকে আপনি বঞ্চিত করার এই অধিকার আপনাকে কে দিয়েছে এরা যথেষ্ট পরিমাণ হুঁশিয়ার এরা হুঁশিয়ার আছে এখন দোয়া করেন আল্লাহ পাক তাদেরকে যেন হক বুঝার এবং হক মানার তৌফিক দেন আমিন এই দোয়াটা করেন এই দোয়া করার দরকার আছে বেশি হাজিরিন আসলে আমার কথা আমি একভাবে শুরু করার কথা ছিল কেন জানি অনেক দূরে চলে গিয়েছি আজকের মাহফিলের শিরোনাম যেটা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আর শিরোনামের দিকে তাকাইয়াই আমার কথাটা বাস্তবতার নিরিখে কিছু কথা আমার বলতেই হয় আমি মনে করি এই কারণে কথাগুলো বলে ফেললাম হাজিরিন আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আয়াতে কারিমা যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বর্ণনা করেছেন এবং তার হাবিবের শান আলোচনা করার মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন দুই চোখ দুই হাত পেট পিঠ মাথাওয়ালা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমরা যাকে দেখতে পাও দেখতে যেভাবে মনে হয় তার হাকিকত কিন্তু সেভাবে নয় তার হাকিকত সেভাবে নয় হাকিকত তোমরা জানো না আমার বন্ধুর হাকিকত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আর মান মানুষের কাছে স্পষ্ট করার জন্য তার হাবিবের সিফাত তার হাবিবের হাকিকত দুনিয়ার মানুষের সামনে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে তুলে ধরেছেন এর মধ্যে এক আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি
وما أرسلناك إلا رحمة للعالمين الله পাকের সাদ ফরমান বন্ধু तमाम জাহানের জন্য আপনাকে তমাম مخلوقাতের জন্য সৃষ্টি করার জন্য আপনাকে কেবল রহমত হিসেবেই আমি প্রেরণ করেছি পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী রহমত তমাম সৃষ্টি করার জন্য যদি হয়ে থাকে তাহলে মানুষের জন্য রহমত মানুষের মধ্যে ঈমানদার যারা তাদের জন্যও রহমত কাফিরদের জন্য রহমত জিন্নাতদের জন্য রহমত শয়তানের জন্য রহমত জীব জন্তুর জন্য রহমত আমার নবী বৃক্ষরাজির জন্য রহমত পশু পাখির জন্য রহমত কুল কায়নাতের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এখন কথাটা হলো আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছেন তো দিয়েছেন দিয়েছেন আল্লাহ পেয়েছেন রাসূলুল্লাহ এটা হয়ে গেছে এটা আবার জানানোর দরকার কি কুরআন শরীফের মধ্যে আয়াত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাযিল করলেন কেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আর মান যেন সবাই উপলব্ধি করতে পারে কুরআনে কারিমের আয়াতের মাধ্যমে এই আয়াত এই বিষয়টা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের নবী কুল কায়নাতের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত মুমিনের জন্য রহমত কাফিরের জন্য রহমত এমন নবী যে নবী কারো কষ্ট দেখলে সহ্য করতে পারেন না কেউ মুসিবতের মধ্যে আছে দুঃখ কষ্টের মধ্যে আছে এইটা দেখার পর আমার নবীজির নিজের কষ্ট শুরু হয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ব্যতিব্যস্ত হয়ে পড়েন কি করে এই লোকটার কষ্ট দূর করা যায় কি করে এই জন্তুটার কষ্ট দূর করা যায় কি করে ওই পাখিটার কষ্ট দূর করা যায় কি করে এই মখলুকের কষ্ট দূর করা যায় যারই কষ্ট দেখেছেন নবীজির দয়া লেগেছে মায়া লেগেছে হাজিরিন দেখেন এই বিশ্বের মধ্যে মুসলমানের শত্রু ইসলামের শত্রু ইসলামের নবীর শত্রু সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি কারা ইহুদি এটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন সেই চির শত্রু ইহুদি একটা ইহুদি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল যখন ঋণ নিল দেওয়ার আর কোনো নাম নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে তাকিদ দেন ও আমার পাওনা টাকা দাও পাওনা টাকা দাও শুধু তারিখ করে এমন একটা ভাব ধরেছে যে এটা পরিশোধ করার কোনো ইচ্ছা তার নাই এমন একটা ভাব যখন হয়ে গেছে এই টাকাটা সে দিবেই না হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এই লোকটাকে পেয়েছেন এই দাঁড়াও আমার পাওনা টাকা কই দেব 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 তো করতেছো অনেকদিন সেই জাতের কসম সেই আল্লাহর কসম যে আল্লাহ সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার টাকা পাওনা টাকা না দিলে তোমাকে আমি ছাড়বো না তিনি কসম খাইলেন আল্লাহর নামে আর আল্লাহর নামে কসম খাইতে গিয়ে একটা কথা যোগ করলেন সেই আল্লাহর নামে কসম যেই আল্লাহ তার হাবিবকে তাম মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাবান বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছেন যখন এই কসম খাইয়া তিনি দাবি করলেন আজকে আমার পাওনার টাকা না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়ব না ইহুদি লোকটা সাথে সাথে বলে উঠল ওমর বিন খাত্তাব ভুল বলেছ ওমর বিন খাত্তাব ভুল বলেছ ভুল কি বললাম ইহুদি লোকটা বলছে তুমি যে বলেছ সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বানাইয়া
তোমাদের নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা তোমার ভুল, তোমার নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দেওয়া হয় নাই। যখনই এই কথা বলেছে নবীর সাহাবী যারা নবীজির শান মানের ব্যাপারে আপোষহীন ছিলেন, কখনো এই প্রসঙ্গে কোন বাতিলের সাথে আপোষ করেন না। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল যে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনো মানুষকে কঠিন ভাষায় কোনো কথা বলেন নাই, তার ইতিহাসের মধ্যে নেই। সেই আবু বকর সিদ্দিক কি করলেন শুনে, হুদাইবিয়ার সন্ধি যখন হয়, সন্ধি হওয়ার আগে মক্কার মুশরিকেরা পায়তারা করেছিল ইসলামের নবী এবং নবীর সাথীদেরকে শহীদ করে ফেলবে, তো মুসলমানদের উপর আক্রমণ করার আগে মুসলমানের শক্তি যাচাই করা দরকার। শক্তি যাচাই করার জন্য, মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মক্কার বিশিষ্ট মুরব্বী, বুদ্ধিমান মুরব্বী একজন দুইজন তারা পাঠাইল, রিপোর্ট সংগ্রহ করলো। তৃতীয় ফাইনাল সর্বশেষ সবচাইতে বেশি এমন একজন, সবচাইতে বেশি বুদ্ধিমান এমন একজন মুরব্বী, যে মুরব্বী গোটা পৃথিবী সফর করেছেন এবং বিভিন্ন দেশের সেনাবাহিনী সম্পর্কে তার জ্ঞান আছে, উরওয়া বিন মাসউদ তাকে পাঠালেন। উরওয়া বিন মাসউদ ওইখানে গেলেন, নবীজির কাছে বসলেন। নবীজির কাছে বসার পরে আল্লাহ নবীর সাথে কথা বলতেছেন। তৎকালীন সামাজিক একটা নিয়ম ছিল, দ্বিপক্ষীয় বৈঠক করে দুই পক্ষের মুরব্বী একজন আরেকজনের গায়ে হাত দিয়ে কথা বলতে পারতেন, এটা নিয়ম ছিল। দাড়িতে হাত বলে একজন আরেকজনের দাড়িতে হাত দিতেন, মুখে হাত দিতেন, পিঠে হাত দিতেন, সামাজিক নিয়ম মোতাবেক। উরওয়া বিন মাসউদ যখন আবার নবীজির দাড়ি মুবারকে হাত দিয়ে কথা বলতে শুরু করলে, তখনই নবীর একজন সাহাবী তরবারির উল্টা পিঠ দিয়া, ধারালো পিঠ না উল্টা পিঠ দিয়া, ওই উরওয়া বিন মাসউদের হাতের মধ্যে প্রচন্ড আঘাত করলেন। আঘাত কেন করলেন, তার কারণ কি ছিল? সেই সাহাবী উরওয়া বিন মাসউদকে আঘাত করতে করতে বললেন, ওরে উরওয়া বিন মাসউদ, তোমাদের সামাজিক নিয়ম হলো এক মুরব্বী আরেক মুরব্বীর গায়ে হাত দিয়ে কথা বলবে, কিন্তু শুনে রাখো আমাদের নবী আল্লাহর বন্ধু, দুনিয়ার অন্য দশজন মুরব্বীর মতো নন। আমার নবীর কি জিসিম মোবারকে গায়ে হাত দিয়া কথা বলার যোগ্যতা তোমার নাই বেয়াদব? খেয়াল করছেন দরবারে দিয়ে আঘাত করলেন কেন? এই লোকটা আরো দশজন মুরব্বীর সাথে এইভাবে কথা বলে আমার নবীর সাথে এইভাবে কথা বলতেছে, আর সাহাবি মনে করেন তাদের আকিদা যে নবীর সাথে কারো কোনো তুলনা হয় না, নবী সৃষ্টিকুলের মধ্যে বেমিশাল, সৃষ্টিকুলের মধ্যে কি বেমিশাল, নবীর সাথে আর কারো কোনো তুলনা হয় না সৃষ্টিকুলের মধ্যে, এটা এই আকিদা ছিল সাহাবায়ে কেরামের। যদিও আমার মতো কিছু কিছু মৌলবী জ্ঞান পাপি বলেন যে নবীর মর্যাদা আর কত, এই তো দর্শনের মতোই আর কি, তিনি কোরআন পেয়েছেন আমরা পাই নাই, এইটুকু সামান্য পার্থক্য, নবী তো রক্তে মাংসে দুষে গুণে আমাদের মতোই একজন। সাহাবায়ে কেরাম আর আকিদা এটা ছিল না। সাহাবায়ে কেরাম কখনো কোনোভাবে নবীর সাথে কারো তুলনা মেনে নেন। হাজরিনে কেরাম, এখানে অনেক লম্বা কথা আছে, লম্বা কথা আমি বলতে চাই না। এবারে শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন। উরওয়া ইবনে মাসউদ নবীর সাথে কথা বলতে গিয়া প্রথমে ধমকে বগলা উড়ানোর চেষ্টা করেছেন। আমরা বুঝি তো এটা ধমকে বগলা উড়ানো, কিছু হামকিতমকে কথাবার্তা বলার মাধ্যমে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা তিনি করেছেন, যে এই কথাবার্তা শুনে মুসলমানেরা দৌড়াইয়া চুপচাপ মদিনায় চলে যাবে। এই ধরনের একটা কৌশল তিনি অবলম্বন করতে গিয়া নবীকে বললেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার বাপ দাদার দেশের মানুষকে তুমি মারতে এসেছো, এটা অবশ্য তাদের তাদের বানানো একটা মিথ্যা অপবাদ ছিল। নবীজি গিয়েছিলেন কাবা শরীফ তওয়াফ করার জন্য,
আর মক্কার সেই দুষ্ট মানুষগুলো নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, নবী নাকি মক্কাবাসীকে মারতে গিয়েছেন তার সাথীদেরকে নিয়ে। উরওয়া বিন মাসউদ বললেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাগদাদের দেশের মানুষকে মারার জন্য যেই সঙ্গী সাথীদেরকে নিয়ে এসেছো, মারামারি যদি শুরু হয়ে যায় শুনে রাখো, এদের একজন তোমার কাছে থাকবে না, সবাই প্রাণ নিয়ে পালাবে, আর মায়ের যা আছে সব নিজে একা একা খাওয়া লাগবে। যখন উরওয়া ইবনে মাসউদ নবীকে এই কথা বলেছেন, সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা গালি দিলেন ওই লোকটাকে, এর চাইতে খারাপ ভাষার গালি তখনকার সমাজে দ্বিতীয়টি আর ছিল না। আবু বকর সিদ্দিক যিনি সারাটা জীবনে কোন মানুষকে কঠিন ভাষায় কোনো কথা বলার অভ্যাস তার নাই, সেই আবু বকর এমন একজন লোককে গালি দিলেন যে লোকটা আমার নবীর সামনে কথা বলতেছে, নবীর শানের খেলাফ, সহ্য করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক গালি দিয়েছেন কি জানেন, উমসুস বাজারাল্লাত, অরে বেওকুফ নাদান, তোমরা যে দেবীর পূজা করো সেই দেব লাতের গুপ্তাঙ্গ চুষণ করো যাও। গালি দিছেন একটা নবীর আশিক যারা আল্লাহর নবীর শানের কোন বেয়াদবি কোনদিন সহ্য করতে পারে না। এই দুনিয়ার ইতিহাস যদি আমরা তালাশ করি, যুগে যুগে আউলিয়া কেরাম এসেছেন, দ্বীনের ইমামগণ এসেছেন, মুস্তাহিদগণ এসেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন এসেছেন, হক্কানী উলামায়ে কেরাম যারা, ইমামায়ে কেরাম যারা, তাদের জীবনের দিকে তাকাইলে আমরা দেখি এরাও এমন ছিলেন, সুন্নাতে সাহাবা এটা খুব ভালো করে পালন করেছেন, নিজে সব কিছু সহ্য করতে পারেন কিন্তু আল্লাহর নবীর শানের বেয়াদবি কখনো নীরবে সহ্য করতে পারেন না। আমি উদাহরণ দিতে গিয়ে একটা সত্য ঘটনা বলি, আল্লামা পুরতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে মিথ্যাবাদীর দল একবার একটা অপবাদ দিল, মিথ্যাবাদীর দল অপবাদ দিল কি জানেন, যে ফুলতলি সাহেব তিনি আরবি ভাষায় নিজের দস্তখতটা শুদ্ধ করে দিতে পারেন, হাস্যকর, কিন্তু তারা বলে ফেলেছে একদম প্রচার প্রসার করে মাঠ গরম করে ফেলেছে, সাহেব তুমি এগুলো শুনতেছেন আর হাসতেছেন, কোনোদিন কিন্তু এই জন্যে কোনো মানুষকে গালিগালাজও করেন না, কঠিন ভাষায় কোনো কথাও বলেন নাই, তারা বলতেছে বলুক, অথচ সাহেব কিবলা রেজাল্ট কি ছিল জানেন, যেই যুগে তিনি রামপুর মাতলাউল উলুম রামপুরে পড়াশোনা করেছিলেন সেই যুগে এই ভারত উপমহাদেশে কোরআন হাদিসের বিশেষ করে হাদিস শরীফের উচ্চশিক্ষার একটা অন্যতম প্রধান কেন্দ্র ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে দাওরায়ে হাদিস পড়ার জন্য ওইখানে লোকজন আসতেন, হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওইখানে যখন দাওরায়ে হাদিস পাশ করেন, অর্থাৎ হাদিস শরীফের তকমিল উচ্চ ডিগ্রি লাভ করেন, ফলাফল হলো কি, দুনিয়ার সমস্ত ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে তিনি হয়ে গেলেন দরজায় উলা আলিফ, তৎকালীন যুগে রেজাল্ট এইভাবে তৈরি করা হতো দরজায় উলা আলিফ, আমাদের যুগে যেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, দুনিয়ার সমস্ত ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে তিনি শীর্ষস্থান দখল করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, তার ব্যাপারে মিথ্যাবাদীরা অপবাদ দিচ্ছে তিনি নাকি আরবিতে শুদ্ধ করে নিজের দস্তখতটাও দিতে পারেন না, দুঃখের কথা গর্বকারে। হাজিরিন, এই ধরনের আরো অনেক অপবাদ সাহেব কিবলার বিরুদ্ধে দেওয়া হয়েছে, তিনি আর বুজুর্গ মানুষ তাহলে তার সম্পদ এত বেশি কেন, তিনি বুজুর্গ মানুষ তাহলে এত দামি গাড়ি কেন হাঁকান, ইত্যাদি আরো অনেক কিছু। আমি সিলেট থেকে একদিন যাচ্ছি, তখন ফুলতলি মাদ্রাসায় আমি খেদমত করতাম, তা আমার পাশের সিটে বসলেন ব্যাংকের একজন ম্যানেজার, জনতা ব্যাংকের ম্যানেজার, এই জকিগঞ্জের ব্রাঞ্চের,
ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি যাবেন কোথায় কি করেন, আমি বললাম সব তো ফুলতলিতে থাকি। এটা জেনে তিনি বললেন যে লোকজন বলাবলি করে যে ফুলতলি সাহেব তিনি ওলি আল্লাহ মানুষ, তাহলে তার সম্পদ এত বেশি কেন, পিসাব মানুষ এত বেশি সম্পদ কেন। তারপরে তিনি পিসাব মানুষ এত দামি গাড়ি কেন ছড়েন, আমি কি বলবো। লোকজন বলতে এই ভদ্রলোক বলতেছে যে লোকজন বলে, তার কথাগুলো শুনলাম, শোনার পর বললাম যে দেখেন আমার মতো দুনিয়াদার মানুষের যদি বেশি সম্পদ হইতো তাহলে এই সম্পদ থেকে সাধারণ পাবলিক কেমন একটা উপকার লাভ করার কোনো সুযোগ পাইতো না। আমার সম্পদ যেটুকু আছে আরো বাড়াইতে চাইতাম, কাউকে কিছু দেওয়ার মতো মানসিকতা আমার থাকতো না। কিন্তু ফুলতলি সাহেবের এত সম্পদ হওয়ার কারণে এলাকার গরিব লোকজনের কপাল ভুলে গিয়েছে, কাগজে পত্রে মালিক হলেন ফুলতলি সাহেব আর বাস্তবে মালিক হলো এলাকার গরিব জনগণ। কাগজে কলমে মালিক ফুলতলি সাহেব আর বাস্তবে এই জমিনগুলোর ধান উঠে কোথায় গিয়া গরিব মানুষের করে, যারা চাষ করে সামান্য ধান নিয়ে আসলো সাহেব বাড়িতে, আমি নিজের চোখে অনেকদিন দেখেছি, আমি এই ধান একটু নিয়ে আসলো বললো সাহেব একটু ফসল সামান্য ধান বেশি ভালো হয় নাই, যা ছিল এই একটু আপনার জন্য নিয়ে আসছি আর আমার বাচ্চাদের জন্য আরো কিছু রেখে আসছি। সাহেবগুলা বলেন নাই যে কতটুকু জায়গা তুমি ফসল ফলাইছো, কতটুকু ধান পেয়েছো, আমাকে কি পরিমাণ দিয়েছে, কোনো হিসাব নেন নাই, কোনো হিসাব নেন নাই, যা দিয়েছে দিলেও ভালো না দিলেও ভালো, এই দুইভাবে চলতেছে। তাছাড়া কোরআন শরীফের খেদমতের জন্য 33 একর জমিন তিনি ওয়াকফ করে দিয়েছেন, সারা বছর মেহমানদের মেহমানদারির জন্য তার সম্পদ ওয়াকফ করে দেওয়া আছে, লঙ্গরখানায় লঙ্গর পরিচালনার জন্য তার সম্পত্তি ওয়াকফ করে দেওয়া আছে। এই যে বিভিন্ন দৈনিক কাজে এবং জনসেবায় তার সম্পদ ওয়াকফ করে দেওয়া, কাগজে পত্রে তো তিনি মালিক, বাস্তবে এই সম্পদ তো জনকল্যাণে ব্যয় হচ্ছে। আমার মতো দুনিয়াদারের সম্পদ বেশি হওয়া দরকার না তার মতো ওলি আল্লাহর সম্পদ বেশি টাকা দরকার। সাহেব কিবলা কোনদিন এই সমস্ত অপবাদের জবাব দেন নাই, কোনদিন দেন নাই। লোকজন তার ইচ্ছা বলতেছে বলুক, তার ব্যক্তিগত ব্যাপারে তাকে আক্রমণ করেছে, মিথ্যা অপবাদ তারা দিয়েছিল, কিন্তু আল্লাহর ওলির সামনে যখন বক্তব্য দেওয়া হতো যে নবী দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ, নবীদের শানের খেলাফ বক্তব্য যখনই এসেছে তিনি কিছুই পরোয়া করেন নাই, বজ্র কণ্ঠে প্রতিবাদ করেছেন, মোকাবেলা করেছেন, দলিলের মাধ্যমে এটাকে মিথ্যা এবং বানোয়াট প্রমাণ করেছেন। এই যে নবীর শানের খেলাফ কিছু শুনলেই বরদাস্ত করতে পারতেন না, পাইলেন কোত্থেকে, এটা হচ্ছে সুন্নতের সাহাবা, নবীর আশিক সাহাবীরা এমনটি করতেন, আল্লাহর ওলি নবীর আশিক সাহাবায়ে কেরামের সুন্নত পালন করেছেন সারা জীবন, কোনো দিন নবীর শানের বিরোধী কোনো গোত্রের সাথে কোনো চক্রের সাথে আপোষ করেন নাই, জোরালোভাবে তাদের সেই ভ্রান্ত বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। আমি আমার একটা কথা বলেই আমি শেষ করব। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখনই এই লোকটার কথা শুনলেন যে ওমর মিথ্যা বলেছ, তোমাদের নবীকে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠানো হয় নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারলেন না, দিলেন এক থাপ্পড় বসাইয়া, এমন জোরের থাপ্পড়, ওমরের থাপ্পড় তো খবর হয়ে গেছে, উমরের থাপ্পড় খাইয়া লোকটার চক্ষু দিয়া পানি চলে এসেছে, কান্নাকাটি করতে করতে দৌড়ে গেছে ইসলামের নবীর কাছে, যেই নবীর রহমাতুল্লিল আলামিন।
সৃষ্টি কুলের রহমত তিনি যদি হয়ে থাকেন তাহলে এই ইহুদি লোকটার জন্য কি রহমতুল্লিল আলামিনের কাছে সেই ইহুদি লোকটা গিয়েছে নালিশ করতে শুরু করলো ইসলামের নবী আপনার সাথী ওমর বিন খাত্তাব আমাকে আমাকে প্রহার করেছেন থাপ্পড় দিয়েছেন এমন দূরে আমি সহ্য করতে পারি না আমার চোখ দিয়ে পানি ঝরতেছে নবীজি ডাকলেন ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজির সামনে ওমর হাজির ওমর তুমি লোকটাকে মেরেছ ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ কেন ওমর ঘটনা বর্ণনা করলেন কারণ বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর এই লোকটা অস্বীকার করেছে বলে যে না আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দেওয়া হয় নাই যখনই বলেছেন তখন আমি আর সহ্য করতে পারি নাই থাপ্পড় দিয়েছি আল্লাহর নবী কি বললেন নবীজি বললেন ওমর তুমি সত্য বলেছ তুমি যা বলেছ যদিও লোকটা মানে নাই কিন্তু যা বলেছ সত্য বলেছ আমার ব্যাপারে তুমি যা বলেছ সত্য বলেছ সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এটা তোমার বক্তব্য এ বক্তব্য সঠিক ছিল এই লোকটা তো থাপ্পড় খাওয়ার মতো কাজই করছে নবীজি কিন্তু এটা প্রকাশ করলেন না নবী বললেন ওমর তুমি তো সত্য বলেছ এর অর্থ কি থাপ্পড় দিয়েছ তো ঠিকই ওই থাপ্পড় খাওয়ার কাজ করেছে ওমর এই লোকটা কষ্ট পেয়েছে তুমি থাপ্পড় দিয়েছ কষ্ট পেয়েছে কান্নাকাটি করতেছে বেচারা ওমর রে এই লোকটাকে একটু আদর করো মহব্বত করো তাকে সান্ত্বনা দিয়ে দাও লোকটা ইহুদি ইসলামের দুশ্মন এবং নবীর দুশ্মনী করতে গিয়াই সে থাপ্পড়টা খাইছে এই লোকটা যখন নবীর কাছে চোখের পানি নিয়ে হাজির হয়েছে রহমাতুল্লিল আলামিন চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না ওমরকে ডাক দিয়ে বললেন ওমর যে লোকটা কষ্ট পেয়েছে তুমি যাও এই লোকটাকে মহব্বত করো আদর করো তাকে সান্ত্বনা দিয়ে দাও আমাদের নবীজি এমন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বন্ধু আমার অবশ্যই অবশ্যই আপনি মহান আদর্শের উপর চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত আমার নবীজি নিজের সাথ করেছেন পরিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক মানব জীবনের মানব সভ্যতার চরম উৎকর্ষ সাধন করার জন্য আমাকে পাঠানো হয়েছে আমি পৃথিবীতে আগমন করেছি একজন মানুষ তার মানবতার সর্বোচ্চ গুণ যেটা সেই গুণটা আমার কাছ থেকে শিখে নেবে আদরের যে নবী পৃথিবীতে আগমন করেছেন যে নবীর আগমনকে স্মরণ করে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি সেই নবী কেমন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বন্ধু আমার অবশ্যই অবশ্যই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত আল্লাহর নবী মানুষের মানবতা সম্পর্কে যত শিক্ষা এই পৃথিবীতে রেখে গিয়েছেন দুঃখের সাথে বলতে হয় নবীর শিক্ষা আজকে দুনিয়ার শিক্ষা কাফির মুশরিকরা ইহুদি খ্রিস্টানেরা ওই শিক্ষাটা তাদের মধ্যে নিয়ে নিয়েছে আর সেই নবীর উম্মত আমরা নবীর শিক্ষার সাথে কোনো খবর নাই পাঁচ ভক্ত নামাজ পড়ি রোজার মাসে রোজা রাখি তসবিহ তাহলিল করি কোরআন শরীফ তেলাওয়াত করি মনে করি বাস মুসলমান আমার মুসলমানই হয়ে গেছে আর কিছুই লাগবে না আসলে ইসলাম ধর্মটা ধর্ম কাকে বলা হয় ধর্মের সংজ্ঞাই তো আমাদের জানা নাই অনেকে ধর্ম কোন জিনিসের নাম একজন মানুষের জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জীবনে যখন যা কিছু প্রয়োজন সবকিছুর সঠিক দিক নির্দেশনা যার মাধ্যমে পাওয়া যায় এর নাম হলো ধর্ম তাহলে ধর্ম যেভাবে মসজিদে আছে ধর্ম ঠিক এইভাবে আপনার ভাগ্যেও আছে ধর্ম যেভাবে মসজিদে আছে মাদ্রাসায় আছে খানকায় আছে
ধর্ম ঠিক সেইভাবে আপনার ইউনিয়ন অফিসেও আছে, আপনার পঞ্চায়েতের যে মুরব্বী আনা সেই মুরব্বী আনার মধ্যেও আছে ধর্ম। কারে কয়, আবার আমরা শুনি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের যখন যেখানে যা কিছু প্রয়োজন, উপযুক্ত শিক্ষা দিক নির্দেশনা যার থেকে পাওয়া যায়, এর নাম হলো ধর্ম। সুতরাং আমার নবী গোটা মানব জীবনের বিভিন্ন পর্বের যত শিক্ষা রেখে গিয়েছেন আমাদের জন্য, মুসলমান একদিকে নামাজ পড়লাম আরেকদিকে বউ পিঠাইলাম, একদিকে নামাজ পড়লাম আরেকদিকে বউয়ের বাপের নাম ধরে গালি দিলাম, একদিকে নামাজ পড়লাম আরেকদিকে মুরব্বীকে সম্মান করলাম না, একদিকে নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম, আরেকদিকে জাল দলিলের মাধ্যমে মানুষের জায়গা জবরদখল করলাম। মুসলমানের যদি হয় আমাদের চরিত্র মনে রাখতে হবে, ইসলামের নবী যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন ওই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, আর দূরে সরে যাওয়ার কারণে আজকে দুনিয়ার দিকে দেখে মুসলমানের উপর কাশি কাফির মুশরিকদের অত্যাচারের স্টিম রুলার। মুসলমান স্বর্ণ যুগ আবার ফিরে পেতে হলে হাবিজাবি চিন্তাবাদ দিয়া নবীর রেখে দেওয়া সেই শিক্ষার দিকে আসতে হবে, ওই শিক্ষা ধারণ করতে হবে। আমরা যদি নবীর রেখে দেওয়া সেই দিনটাকে আমাদের জীবনে পরিপূর্ণ রূপে বাস্তবায়িত করতে পারি, তবেই আমরা আশা করব যে আমাদের সেই সোনালী দিন আবার ফিরে আসবে। কাফির মুশরিকেরা আমাদেরকে দেখে থরথর করে কাঁপবে, আমার কথা শুনলে কেউ বলতে পারে যে মৌলবী আবার রাজনৈতিক বক্তব্য দেয়, এটা রাজনীতির বক্তব্য না ভাই, হকিকত। এই রাজনৈতিক বক্তব্য দিয়া রাজনৈতিক বক্তব্যের মধ্যেও ইসলাম ব্যবহার করা হয়, এটাও ঠিক আছে। আমি কিন্তু রাজনীতি ফাজনীতি বুঝিও না, ওগুলো করিও না। রাজনৈতিক বক্তব্য যারা দেয় এদের বক্তব্য পর্যন্তই শেষ, এদের বক্তব্য পর্যন্তই শেষ। এদের ব্যক্তিগত জীবনে দেখা যাবে যে ইসলামের শিক্ষার সাথে কোনো খবরই তাদের নাই। ধোকাবাজি, মানুষ ঠকানো, মানুষের সাথে গাদ্দারি করা, এ করতে উস্তাদ তারা, ঠিক আছে। তো হাজিরিন, আজকের এই মোবারক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন। আমাদের পরবর্তী মেহমান যিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন, আলিপুরি সাহেব, তিনি তশরিফ নিয়ে এসেছেন। আমি আর কথা লম্বা করলাম না, আমি আপনাদের কাছে দোয়া চাই, এবং বিশেষভাবে মনে পড়ে এই মাহফিলের জন্য অন্যতম খাদিম হিসেবে যিনি সবসময় অ্যাক্টিভ ছিলেন এই মাহফিলের জন্য, মরহুম বাবুল মিয়া সাহেব, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন সবাই। যারা এই মাহফিল আয়োজন করতে গিয়ে পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, অনেকেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, যে যেভাবে এই মাহফিলের খিদমতে শরীক হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কোশিশ যেন কবুল করেন সকলে বলি আমিন। وعلى آله وأصحابه وسلم الله عليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. آمين. أي الله أذكري مبارك محفل أول تك آخر پرجنت قبول فرماو. মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায় দাও। তমাম পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীরা ওয়াহে পাকে পৌঁছায় দাও। আমিন।
আয়াল্লাহ বৃহত্তর মন্দির কলা গ্রামের তাম মধ্যে গানের আর মহে পাকে পৌঁছে দাও বাবা শাহজালাল শাহপরান তিনশো ষাটটা উলিয়া মনে পড়ে তোমার বন্দা মরহুম বাবুল মিয়া সাহেবের কথা, যিনি মাহফিলের জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করে গেছেন। আল্লাহ তোমার বান্দার রুহে পাকে সবের হাদিয়া পৌঁছে দাও, আল্লাহ এই বাড়ির তমাম মুর্দে গানের রুহে পাকে সবের হাদিয়া পৌঁছে দাও। আমিন। আল্লাহ আমাদের তমাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। চার চিজে লেখাড়া জো না দিরে সরকারে হে বেকসি ও না কসি এই যে জগুনাশিয়ার হে রহম কর হম পর এলাহি আউলিয়া কে ওয়াসতে রহম কর হম পর এলাহি আউলিয়া কে ওয়াসতে মুর্শিদে কামিল মুকম্মল ফারসা কে ওয়াসতে জব মরো আল্লাহ আল্লাহ ও মেরে উড়তে জবান কলমায়ে তাওহীদ মেরি জান দিল সে হো রওয়া আমিন খাতিমা বিল খায়র কর খাতিমা বিল খায়র কর খায়রুল ওয়ারা কে ওয়াসতে আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তমাম উম্মতকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা দিলে অন্তর্জামী মাবুদ কার অন্তরে কোন পরিশানির আগুন জ্বলে দুনিয়ার কেউ না জানলেও তুমি তো খুব ভালো করে জানো। তোমার হাবিবের ওয়াসিলা নিয়ে ভিক্ষা চাই, আমাদের তাম পরিশানি দূর করে দাও, তাম মুশকিলাত আসান করে দাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি আনায়ত ফরমাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। তাম ও শান্তি আর ফিতনার থেকে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজতে রেখো মাওলানা। দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো। বিদেশের জমিনে অনেক মানুষ এখনো লিগেল হইতে পারেন নাই, পরিশান হইয়া দৌড়াদৌড়ি করতেছে। লিগেল হওয়ার জন্য যা কিছু প্রয়োজন হয় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দাও। ও ফাউয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল-ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।